অর্জুন দা, তুমি তো দিদিকে বলেই দিতে পারো যে ওকে কতটা ভালোবাসো। একতরফা ভালোবাসার কোনো মূল্য নেই। এত কিছু হয়ে গেল তাহলে আর বলছি কি? আচ্ছা, ডান্স কম্পিটিশনটা যেন কবে বললে? কাল। কাল? তাহলে আর আমাকে কে আটকায়? আমি তো যাবই। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। টাটা। 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 কার সাথে কোথায় যাচ্ছিস? এরে, দাদাই কখন আসলো খেয়ালই করিনি। কিন্তু কি হলো, চুপ করে আছিস কেন? তোকে কিছু জিজ্ঞাসা করছি তো? তেমন কিছুই না দাদাই। তাই এক্ষুনি ফোনে যেগুলো শুনলাম ভুল শুনলাম। কোথায় যাচ্ছিস কালকে? তুই না দাদাই, কি শুনতে কি শুনে ফেললি? এরকম কিছুই না। তিস্তা, তুই ভুলে যাস না ছোটবেলা থেকে আমি এটা তোর মুখ দেখলে বুঝে যাই তুই হা করলে কি বলবি। যেটা জিজ্ঞাসা করছিস সেটা বল, কোথায় যাচ্ছিস তুই বল, নাহলে কিন্তু আমি বউ দিদি ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করছে, আমি ওখানে যাচ্ছি। কি দীপা ডান্স কম্পিটিশনে যাচ্ছে? আপনি রূপার পড়াশোনার জন্য যা যা খরচা করেছেন সব আমি ফেরত দিয়ে দেব। আর ইউ শিওর যে ডিসিশনটা তুমি এক্ষুনি নিলে ভেবে নিচ্ছ তো? পরে কি আবার বলবে না তো? যা বললাম তা যদি আমি না পারি তাহলে এই কেসই আমি লড়ব না। আমি নিজে ওদেরকে বুঝিয়ে সেনগুপ্ত বাড়িতে পাঠিয়ে দেব। তাহলে আমাকেও তো ওখানে যেতে হবে। আমিও দেখবো দীপা, টাকার জন্য তুমি আর কত দূর যেতে পারো। তুই যাবি মানে? তোর সাথে তো বৌদিদের এখন কোনো সম্পর্ক নেই, তাহলে তুই ওখানে কি হিসেবে যা? সম্পর্ক নেই, সম্পর্ক নেই ওর সাথে, আমার কোনো সম্পর্ক নেই। আমি কোথায় যাব না যাব সেটা তুই ঠিক করবি না আমি ঠিক করব। ওখানে আমি যাবই। দীপা কখনো চায় না আমার মেয়ে দুটো আমার কাছে থাকুক। ও চায় আমার থেকে মেয়ে দুটোকে কেড়ে নিতে, কিন্তু আমি চাই আমরা যেন সবাই একসাথে থাকি। আমি দীপাকে আটকাবই। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।